2019 সালের ব্লুমবার্গ হেলদিয়েস্ট কান্ট্রি ইন্ডেক্স অনুযায়ী এই বছরে স্পেন সবচেয়ে স্বাস্থ্যকর দেশের মর্যাদা পেয়েছে। স্পেনে এমন কি আছে যা অন্য দেশে নেই? কেন এই দেশের মানুষ সবচেয়ে সুস্থ? মূলত বেশ কিছু পরিবেশগত ও অভ্যাসগত কারণ আছে। এর মাঝে আছে নাগরিকদের আয়ু, মাদক সেবন, রোগ, পানি দূষণ ইত্যাদি। স্পেন এর পাশাপাশি ইতালি ও আইসল্যান্ড এর নাগরিকরা নিয়মিত খান মাছ। এর পাশাপাশি তাদের ডায়েটে থাকে অলিভ অয়েল, বাদাম, সবজি ও খুবই কম পরিমাণে রেড মিট। এসব কারণে এদেশে হৃদরোগ কম দেখা যায়, ক্যান্সারের ঝুঁকিটাও কম। শুধু ডায়েট নয়, সেদেশের স্বাস্থ্যসেবা ও পারিবারিকভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার অভ্যাসও ভালো। জাপানে বর্তমানে মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি, কিন্তু 2040 সাল নাগাদ স্পেনের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি হবে বলে আশা করা হচ্ছে। সে সময় স্পেনের নাগরিকদের গড় আয়ু হবে 86 বছর। পৃথিবীর সবচেয়ে সুস্থ দেশগুলির তালিকায় একটি বিষয় অবশ্য লক্ষণীয়, তা হলো 169টি দেশের মাঝে প্রথম 10-এর 6টি ইউরোপের দেশ, যেখানে মেডিটেরিয়ান ডায়েট, মাছ, অলিভ অয়েল, বাদাম ও সবজি প্রচলিত। তাই সুস্থ থাকতে আপনিও এই ডায়েট অনুসরণ করতে পারেন।